আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান, পুনম। সিলেটের এমসি কলেজ এলাকায় তরুণী গণধর্ষণ মামলার আরও এক আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয়। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে 12 অক্টোবর। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। রায় আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি, রায় তারা খালাস পাবেন। আজ থেকে সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেছেন উদ্বিগ্ন প্রবাসীরা। এদিকে টিকিট পাওয়ার অনিশ্চয়তায় এখনও অনেক সৌদি আরব প্রবাসী। গত কয়েকদিনের মতো কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেন তারা। তাদের সামাল দিতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবাসীদের অনেকেই টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেন এখনও হাতে পায়নি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, আগামী 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া হবে। করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থান থেকে গত 24 ঘণ্টায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, সিলেট মৃত্যু হয়েছে 2 জনের, নারায়ণগঞ্জে করোনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, খুলনায় করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছেন, বরিশালে উপসর্গে 1 মহিলার মৃত্যু, কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে 2 জনের। টানা 6 দিনের ভারী বর্ষণে মাটির ঘরে দেয়াল চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের 4 জন এবং ঠাকুরগাঁয়ে 1 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নের ঝাওপাড়া গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে স্বামী স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। ওদিকে বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলায় মাটির ঘর ভেঙে মতিউর রহমান নামে 1 জনের মৃত্যু হয়েছে। এবারে শেয়ার বাজারের খবর। করোনা মহামারীর প্রাদুর্ভাব ও বিদেশি বায়ারদের অর্ডার বাতিল এবং কাঁচামাল স্বল্পতার কারণে বিপাকে পড়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। এই পরিস্থিতি থেকে উত্তরণ ও নতুন করে করণীয় ঠিক করতে 30 দিনের জন্য ফ্যাক্টরি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 26 সেপ্টেম্বর থেকে আগামী 1 মাস অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইপিজের শ্রম আইন 2019-এর 11 ধারা অনুযায়ী লে অফ ঘোষণা করা হয়। ডিএসইতে আজ 7.50 টাকা পর্যন্ত শেয়ারটির দর উঠে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের সদস্য মিনহাস মান্নান ইমনের পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। আইনি শর্ত লঙ্ঘিত হওয়ায় তার পদ শূন্য ঘোষিত হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। নিয়ম অনুসারে গ্রহণযোগ্য কারণ দেখিয়ে আগাম ছুটি না নিয়ে টানা 3 মাস পর্ষদ সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো পরিচালকের পদ শূন্য হয়ে যায়। মিনহাস মান্নান ইমন গত 3 মাস অনুপস্থিত ছিলেন, অন্যদিকে তিনি কোনো ছুটিও নেননি। তার স্ত্রী একদিনের ছুটির আবেদন জমা দিলেও অন্য কারোর আবেদনের সুযোগ না থাকায় ওই আবেদন বিবেচিত হয়নি, তাই নিয়ম অনুসারে তার পরিচালক পদ শূন্য হয়ে গেছে। মিনহাস মান্নান বিএসির সদস্য প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।